নমস্কার বন্ধুরা, শাশুড়িবু রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মা আর আমি আজকে প্রথম থেকেই এসে বসে গেছি একদম ঠিকঠাকভাবে। আজকে আমরা ইলিশ মাছ নিয়েছি, তো ইলিশ মাছের ভাপাটা করতে যা যা লাগবে তাও নিয়ে এসে গেছি। এখানে সরিষার তেল নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, হলুদ গুঁড়ো, লবণ, আর এখানে আমি সর্ষেটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছি, কারণ সর্ষেটা ভিজিয়ে রাখলে বাটতে খুবই সুবিধা হয় তার জন্য। আর ইলিশ মাছগুলো আমি আগে থেকেই পিস করে নিয়ে এসেছি। আজকে মা পেঁয়াজগুলো কেটে নেবে আর আমি সর্ষেগুলো শিলনোড়াতে বেটে নেব। ইলিশ ভাপা খেতে তো সবারই ভালো লাগে, তা আজকে মা আর আমি একটু অন্যরকমভাবে ইলিশ ভাপাটা করতে চাইছি। একদম খুব সহজেই আপনারা খেতে পারবেন এই রান্নাটা। এরকমভাবে খাওয়ার জন্য পুরো ভিডিওটা না দেখলে বুঝবেন না, তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখুন। চারটে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর বাকিগুলো বৌমা শিলনোড়াতে বেটে নেবে। সর্ষেটা আমি বেটে নিয়েছি, তারপর আমি একে একে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো বেটে নেব। পেঁয়াজগুলো আমি ভালো করে শিলনোড়াতে বেটে নিয়েছি, এবার তুলে নেব। বাটা মশলার আলাদাই একটা স্বাদ, বাটা মশলা দিয়ে খেতেই খুব ভালো লাগে। এখন আমি কাঁচা লঙ্কাগুলো বেটে নেব। কাঁচা লঙ্কাটাও আমি বেটে নিয়েছি। এটার মধ্যে সর্ষ বেটেছি বলে কাঁচা লঙ্কাটা একটু সাদা সাদা হয়ে গেছে। আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, এখন আমি কড়াইটা বসিয়ে দেব। তো এই ইলিশের ভাপাটা করার জন্য আমি একটা টিফিন বাটি নিয়েছি, এই টিফিন বাটিটাতেই আমি করব। তার জন্য প্রথমে মাছগুলো টিফিন বাটিতে উঠিয়ে নেব। এখানে আমি 10 পিস মাছ নিয়েছি আজকে। মা একে একে সবগুলো মশলা দিয়ে দেবে। মা দাও। এখন আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন আমি বাটা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। বাটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। বাটা সর্ষে দিয়ে দিচ্ছি।
পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো সরষের তেল। এখন আমি ভালো করে মশলাগুলোকে মাছের সাথে মিশিয়ে নেব। মা, গন্ধটা কেমন বেড়ে হয়েছে? দারুণ, খেতে ইচ্ছা করছে। দাঁড়াও, হলে তো খাবে। এই সময়ে তো পদ্মার ইলিশ পাওয়াই যায়, তো আজকে বাবু বাজার থেকে এই পদ্মার ইলিশটা এনেছে। যা গন্ধ বের হয়েছে, কি বলবো না মা। আর ইলিশের দিনে যদি ইলিশ ভাপা না খাওয়া যায় তাহলে তো জমেই না। আমি ভালো করে মাছগুলোকে মশলার সাথে মেখে নিয়েছি। এখন উপর থেকে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। মা, দিয়ে দাও কাঁচা লঙ্কাগুলো। দিয়ে দিচ্ছি। দেখতে ভালো লাগছে, ভাবুন খেতে কেমন হবে। এখন আমি টিফিন বাটিটা ভালো করে ঢেকে দেব। ঢেকে কড়াইয়ের মধ্যে জল দিয়ে বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে জল দিয়ে আমরা এমনি বসাবো না, তার জন্য আমরা একটা স্ট্যান্ড নিয়েছি। স্ট্যান্ডের উপর যদি আমি বক্সটা বসাই ভালো হবে, তার জন্য স্ট্যান্ডটার উপর আমরা বসিয়ে দেব। মা এখন জল দিয়ে দিচ্ছে। জল দিয়ে দাও মা, স্ট্যান্ডটা একদম ডুবু ডুবু থাকবে। দিয়ে দিচ্ছি। নাও এখন বসিয়ে দাও। এখন আমি বসিয়ে দিচ্ছি। তো টিফিন বাটিটা উনুনে আমরা আধ ঘন্টার জন্য বসিয়ে দিয়েছি। তো আধ ঘন্টার আগে আর খুলবো না, যদিও একবার যদি দেখতে হয় তার জন্য একটু দেখে তারপর আবার লাগিয়ে দেব। যতক্ষণ না পর্যন্ত হয় ততক্ষণ অবধি এটা উনুনের উপরেই থাকবে, তারপর আমরা নামিয়ে আপনাদেরকে দেখাব। এই রেসিপিটা একদম তাড়াতাড়ি করা যায়, কোনো ভেজালেই নেই, চটজলদি করতে পারেন এই রেসিপিটা। খেতেও ভালো লাগবে, ইলিশ মাছ শুনলে তো সবাই এমনিতেই খেতে পছন্দ করে। তারপর ইলিশ মাছের ভাপা আর কি বলবো, একদম শুনেই তো বুঝতেই পারছেন। আশা করি আপনাদের সবার জিভে জল এসে যাবে। জলটা ফুটে গেছে, মাছটা হওয়া শুরু হয়ে গেছে। আরও কিছুক্ষণ পরেই আমরা নামিয়ে নিতে পারবো। আপনারা ধোয়ার জন্য ঠিকভাবে দেখতে পাচ্ছেন কি না আমি বুঝতে পারছি না, দেখুন এভাবে ফুটতে থাকবে। ইলিশের এই ভাপাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। টিফিন বাটিটা ভালোই গরম হয়ে গেছে, গরম জলে বসিয়েছি এতক্ষণ ধরে হচ্ছে। তো এখন আমরা টিফিন বাটির ঢাকনা সরিয়ে দেখব কেমন হয়েছে। দেখুন কি ভালো লাগছে দেখতে, যা গন্ধ বের হয়েছে। আপনারা না ঘরে করে খেলে বুঝতেই পারবেন না কেমন হয়েছে। তো এখন মা আর আমি একটু খেয়ে দেখব কেমন হয়েছে। এখন মা আর আমি খাবো। মাকে প্রথমে ভাতটা দিয়ে দিই। মা খেয়ে দেখো কেমন হয়েছে।
মনে হচ্ছে তো ভালোই হবে। ভালোই হবে, খাও খেয়ে দেখো। গন্ধটাই অসাধারণ বের হয়েছে না? মনে হচ্ছে পেট ভরেই যাবে। কেমন হয়েছে মা? অসাধারণ, সত্যি খেতে খুব অসাধারণ হয়েছে। আর ইলিশ মাছের তো জবাবেই এনে মাছের রাজা ইলিশ মাছ। তো এভাবে আরও নিত্যনতুন ভিডিও দেখার জন্য আমাদের শাশুড়িপুর রান্নাঘর চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, তাহলে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে থাকবে। আর আমরা আরও যেন ভালো ভালো রান্না করতে পারি তার জন্য আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের রান্নাগুলো কেমন হয়েছে।